তাঁত শিল্পের ঐতিহ্য ধরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর পোশাক শিল্পের নতুন বাজার খোঁজার তাগিদ ছোট হয়ে আসছে সুন্দরবন দখল নদী ভাঙন ও জলবায়ুর প্রভাবে হারিয়ে যাচ্ছে সৌন্দর্য এবং জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত প্রকৃতির রঙে ভালোবাসার উৎসব শুভ বসন্ত শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর 12:21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online সরকারের উদ্যোগে হারিয়ে যাওয়া মসলিন ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁত শিল্পের ঐতিহ্য সমুন্নত রাখারও আহ্বান জানিয়েছেন তিনি জাতীয় বস্ত্র দিবসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন বৈশ্বিক মন্দায় পোশাক শিল্প খাত সচল রাখার চেষ্টা করা হচ্ছে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন বৈশ্বিক সংকটেও ঈর্ষণীয় আয়ের উৎস ধরে রেখেছে দেশের পোশাক শিল্প খাত যুদ্ধ পরিস্থিতি ও বিশ্ব মন্দায় ইউরোপ আমেরিকার ক্রেতারা পণ্য আমদানি কমিয়ে দিলেও আশার আলো হয়ে দাঁড়িয়েছে অপ্রচলিত বাজারগুলো প্রচলিত দেশের পাশাপাশি 17টি নতুন দেশে অন্তত $4,000 মিলিয়ন মূল্যের পোশাক রপ্তানি হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদযাপিত হয়েছে জাতীয় বস্ত্র দিবস গণভবন থেকে ভার্চুয়ালি দিবসটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান দেশের পোশাক শিল্প খাতে নতুন নতুন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে চলছে বহুমুখী উদ্যোগ বৈশ্বিক মন্দায় দেশের পোশাক শিল্প রক্ষায় সরকারের এসব উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী যে সমস্ত দেশ আমদানি করে বা যে সমস্ত দেশ থেকে আমরা বিভিন্ন পণ্য আমদানি করি বা যে সমস্ত দেশে আমরা রপ্তানি করি সেখানেও একটা বিরাট সমস্যা দেখা দিচ্ছে এর মাঝেও আমাদের সব ধরনের চেষ্টা রয়েছে যে আমাদের ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানার জন্য সঠিকভাবে চলতে পারে তার ব্যবস্থা আমরা করে যাচ্ছি বলেই আমাদের উৎপাদন এবং পণ্য পরিবহন বা কোনো কিছুতে কিন্তু খুব বেশি একটা হারিয়ে যাওয়া তাঁত শিল্প ও মসলিন ফিরিয়ে আনা সম্ভব হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সরকার প্রধান ঢাকায় মসলিন কাপড় পুনরুদ্ধার করে ঋতুগৌরব ফিরিয়ে আনার সম্ভব হয়েছে সেজন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আমাদের একটা হারিয়ে যাওয়া ঐতিহ্য আবার ফিরে এসেছে কাজে এটাকে আসলে এটা খুবই মানে আমি মনে করি উচ্চ মূল্যের তবে এটাকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে আনার জন্য গবেষকরা কাজ করে যাচ্ছেন পুরনো ঐতিহ্যের সঙ্গে নতুন ভাবনার সমন্বয়ে পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার সৃষ্টিরও তাগিদ দেন আমাদের পুরনো ঐতিহ্যের সাথে নতুন চিন্তাধারা সম্মিলন ঘটাতে হবে ইতিমধ্যে আমার অনুরোধে ইতিমধ্যে বেসরকারি খাতে আমাদের একটা ফ্যাশন ডিজাইন প্রযুক্তি একটা ইউনিভার্সিটিও প্রতিষ্ঠা করা হয়েছে কারণ আসলে ফ্যাশন ডিজাইনটা একান্তভাবে গুরুত্বপূর্ণ আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা আয়তন কমছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবনের দখল নদী ভাঙন সহ নানা কারণে সৌন্দর্য হারাচ্ছে এই ম্যানগ্রোভ বনাঞ্চল ক্ষতির মুখে এর পরিবেশ প্রতিবেশ 22তম সুন্দরবন দিবসে বন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবিদদের বাগেরহাট ও মোংলা প্রতিনিধির সহায়তায় আরো জানাচ্ছেন সতরূপা দত্ত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশের আয়তন প্রায় 6,017 বর্গ কিলোমিটার বিশ্বব্যাংক বলছে বিগত 100 বছরে সুন্দরবনের আয়তন কমেছে যার মোট পরিমাণ 451 বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে হারিয়ে যাওয়া বনের পরিমাণ 252 বর্গ কিলোমিটার এজন্য দখল নদী ভাঙন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবকেই দায়ী করছেন পরিবেশ আন্দোলনকারীরা বনের মধ্যে মানুষ প্রতিনিয়ত দখল করছে সেখানে বাড়ি ঘর হাট বাজার নানা ধরনের দখল প্রক্রিয়া চলছে 1978 সালে প্রকাশিত বৃহত্তর খুলনার গেজেটিয়ারে নির্বিচারে বন সম্পদ লুটের চিত্র উঠে আসে বলা হয় বৃক্ষ নিধন ও প্রাণী হত্যা বন্ধ না হলে প্রাণহীন হয়ে পড়বে সুন্দরবন বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের সুন্দরবন থেকে 19 প্রজাতির পাখি
11 ধরনের স্তন্যপায়ী ও এক প্রজাতির সরীসৃপ আঞ্চলিকভাবেই বিলুপ্ত হয়েছে। সুন্দরবনের ফ্রেশ ওয়াটার ফ্লো মানে ফ্লো কমে যাওয়ার কারণে একটা ক্ষতি হচ্ছে সুন্দরবনের, আবার লবণাক্ত বৃদ্ধির হওয়ার কারণেও সুন্দরবনের ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে এরকম মানে পুরো ইকোসিস্টেমে পরিবর্তন আসতেছে। দিনের পর দিন প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বুক দিয়ে ঠেকিয়েছে বাংলাদেশের রক্ষা কবচ সুন্দরবন। এই অবস্থায় বন রক্ষা করে বাংলাদেশের সুরক্ষা নিশ্চিত করার দাবি উঠেছে। সুন্দরবনে একসময় বেশ কিছু গাছ কাটা হতো, বর্তমানে যদিও গাছ কাটা নাই। এছাড়া কিছু বিষ দিয়ে মাছ মারা বা অন্যান্য যে কিছু ক্ষতিকারক যে দিকগুলো আছে এগুলো মানুষের দ্বারা হচ্ছে, এবং এইভাবে যদি হতে থাকে একসময় সুন্দরবন থাকবে না। সুন্দরবন নিজেকে বিলিয়ে দিয়ে আমাদেরকে রক্ষা করছে, আর এই জন্য এদেশের প্রতিটা নাগরিককে সুন্দরবন সুরক্ষার ব্যাপারে এগিয়ে আসতে হবে। বন থেকে মধু, গোলপাতা, মাছ, কাঁকড়া আহরণ করেই সংসার চলে বনজীবীদের। তবে আতঙ্কের বিষয় ছিল বনদস্যুদের উৎপাত, ডাকাতি ও অপহরণ। প্রশাসনের প্রচেষ্টায় দস্যুদের আত্মসমর্পণের পর 2018 সালে বনের বাংলাদেশ অংশে দস্যুতার অবসান ঘটে। সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে 2001 সালে খুলনা বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশ সহ আরও 70টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনেই 14 ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা করা হয়। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। শীতের জীর্ণতা সরিয়ে প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। পয়লা ফাল্গুনের সাথে ভালোবাসা দিবস যোগ হওয়ায় দিনটি দোল দেয় সব বয়সী মানুষের প্রাণে। চারুকলার বকুলতলায় বসন্ত উৎসবের আয়োজনে ফাগুনের রাঙাক্ষণ পার করছেন নগরবাসী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট, ক্যামেরা ছিলেন এরশাদ আলী। পাতা ঝরার গান আর কোকিলের কহুতান শুরু হয়েছিল অনেক আগেই। আজ শীতের চাদরখানি সরিয়ে আলো বিলাচ্ছে রৌদ্রোজ্জ্বল দিন। আজ বসন্ত, আজ ভালোবাসার দিন। প্রকৃতি আর মানবের সম্মিলনে একাকার ফাগুনের আগুন আর ভালোবাসার মুহূর্ত। বাসন্তী শাড়ি খোপায় রঙিন ফুল, চারিদিকে শুধুই রঙের ছটা। যুগলরা ভালোবাসায় ফুলেল শুভেচ্ছায় হাতে রেখেছে হাত। আমরা সবাই সকালে একসাথে ঘুরছি, এত সুন্দর বসন্তবরণ উৎসব উদযাপন হচ্ছে, তো আমরা চাই একটু এটা একটু স্পেশাল ভাবে কাটানোর, যাতে দুজন দুজনকে একটু ভালোভাবে সময় দিতে পারি। করে বসে থাকার থেকে এই যে বছরে আমাদের নতুন ফাল্গুনের যে একটা আবহাওয়া এটার স্বাদ গ্রহণ করা যায় আর কি। ফুল দেখতে খুবই ভালো লাগে, এখানে যেহেতু আসছি ফ্রেন্ডসদের সাথে আসছি, এই একটা ভালোবাসা দিবসের একটা নতুন একটা এই ফ্রেন্ডসদের সাথে ভালোবাসা দিবস উদযাপন করা। ফাল্গুনের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে পড়ায় ভালোবাসার উষ্ণতায় বসন্ত এসেছে বাঙালির হৃদয়ে। ঋতুরাজকে বরণ না করে তো পারা যায় না, সেই জন্যই আসে। আর ওদের বয়স 6 মাস, ওদের জীবনের প্রথম বসন্ত। বসন্ত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই আনন্দ সবার সঙ্গে একটু ভাগ করে নেবার জন্য প্রতি বছরই কিছুক্ষণের জন্য আসি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় চতুরঙ্গিতে দীপন সরকারের পরিবেশনায় রাগ বসন্ত বাহারে শুরু হয় জাতীয় বসন্ত উৎসব। নাচ, গান, আবৃত্তি পরিবেশনায় উঠে আসে বাংলার চিরায়ত রূপ। করোনাকাল পেরিয়ে অসাম্প্রদায়িক চেতনায় ফের সমারোহে উৎসব উদযাপনে মেতেছে বাঙালি। কোকিলের কুহুতান কিংবা গাছে গাছে রঙিন ফুল, নাগরিক বাস্তবতায় এসব কিছু হয়তো ঠিকমতো চোখে পড়ে না, শোনাও যায় না, কিন্তু তারপরও বসন্ত উৎসব এবং ভালোবাসার দিনটিকে ঘিরে এই যে আয়োজন এবং এই যে মিলন মেলা, সেটিই বা কম কিসে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, চারুকলা, ঢাকা। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। তাঁত শিল্পের ঐতিহ্য ধরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, পোশাক শিল্পের নতুন বাজার খোঁজার তাগিদ। ছোট হয়ে আসছে সুন্দরবন, দখল, নদী ভাঙন ও জলবায়ুর প্রভাবে হারিয়ে যাচ্ছে সুন্দর। এবং জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত, প্রকৃতির রঙে ভালোবাসার উৎসব। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথে থাকুন।